আর্থিক খাত সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কোন খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার ব্যাপ্তিতা নির্ণয় করার জন্য কাজ করবে কমিটি। তবে এই কমিটি সরাসরি দুর্নীতি ধরবে না বলেও জানান তিনি। দায়িত্ব পাওয়ার পর বিকেলে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম বৈঠকে বসে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৈঠক শেষে ডক্টর দেবপ্রিয় বলেন, বিদায়ী সরকার অনেক নীতিমালা তৈরি করেছে, সেগুলোর প্রাসঙ্গিকতা পর্যালোচনা করা হবে। বিদেশি সহযোগীদের সঙ্গে আগামীতে সম্পর্ক কেমন হবে সে বিষয়েও ইঙ্গিত দেওয়া হবে বলে জানান তিনি। পূর্ববর্তী সরকারও বিভিন্ন নীতিমালা এবং কিছু নিয়মাবলী তৈরি করেছে, সেগুলির প্রাসঙ্গিকতা এবং এটার আগামী দিনে নতুন নীতিমালা করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হবে অথবা পুরনো অবস্থায় যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য রক্ষাকবচ কী হবে, এগুলি আলোচনার ভিতরে থাকবে।